প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ফোর্থ উইক অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশনাল ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজিক্স অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, লিখার যে নিয়মটা সেই নিয়মটা নিয়ে আমি 2-3 মিনিট কথা বলবো। তো শুরুতে তোমরা যে কাজটা করবে, তোমার প্রথম টপ পেজে বা ফ্রন্ট পেজে তো তোমাদের নিজেদের বোর্ডের নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইংলিশে লিখতে হবে। এরপরে তোমার অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বারের জায়গায় অনেকে ভুল করেছে, আমি খাতা দেখলাম। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার বলতে তোমার ওখানে অঙ্কেশ লিখতে হবে, সংখ্যা লিখতে হবে। তো যেমন তোমরা প্রথম উইকের যে অ্যাসাইনমেন্ট তার ক্রমিক নাম্বার কত হবে, ওখানে লিখবে যে 01। অনেকে ওখানে 01-এর জায়গায় এইভাবে লিখেছে 1st ফার্স্ট লিখেছে, এটা লিখবা না। হ্যাঁ, এরপরে তোমরা লিখবে 02 মানে দ্বিতীয়টা, তো দ্বিতীয়টার ওই জায়গায় আবার অনেকে এভাবে লিখেছো 2ND এইভাবে লিখেছো। তো ঠিক আছে, তো এটা এভাবে লিখা যাবে না, ওই যে অঙ্কে সংখ্যায় লিখতে হবে। এই যে বাম পাশে যেটা বলা হলো 01 02 03 ইংলিশে লিখতে হবে, কিন্তু এইটা লিখতে হবে। আর অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, শিরোনামটা তোমাদের এই যে এখানে তোমার শুরুর দিকে 2টা অ্যাসাইনমেন্টের শিরোনামে তারা নানা রকম সমস্যা তৈরি করেছে। তো শিরোনাম হচ্ছে তোমার এই যে দ্বিতীয় যে কলামটা আছে, এই দ্বিতীয় কলামের অ্যাসাইনমেন্টের নিচে দেখো এখানে শিরোনাম উল্লেখ করে দেওয়া আছে, এই শিরোনামটা তোমরা শিরোনামের জায়গায় লিখবা, বাংলায় লিখবা। এখানে যে বাংলায় আছে বাংলায় লিখবা, অন্যান্য সাবজেক্ট যদি ইংলিশে থাকে কোনো সাবজেক্টের ইংলিশে লিখবা। আমাদের ফিজিক্স কি থাকবে, বাংলায় থাকবে, তাহলে তোমরা বাংলায় লিখবে। তো আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? মাঝে মাঝে একটু রেসপন্স করো। হ্যাঁ, তাহলে শিরোনামটা এইভাবে লিখতে হবে, আর শিরোনামের ক্রমিক নাম্বারটা অবশ্যই এই যে 01 0 না লিখলেও হবে, কিন্তু অবশ্যই 1টা লিখতে হবে, 1 2 3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ বা টপ পেজের বিষয়টা গেল। আর একটা জিনিস সেটা আমি বলে দিই, খাতা দেখতে গিয়ে আমি দেখলাম আমার মর্নিং এই সেকশনের একটা মেয়ে, আমি তাকে কল করব, সে SSC ম্যাট্রিকের ফ্রন্ট পেজটা ইউজ করেছে, ভেরি ব্যাড। সে পড়তেছে ইন্টারমিডিয়েট, কিন্তু সে উপরে যে টপ পেজটা ইউজ করেছে সেটা ম্যাট্রিকের উপরে SSC লেখা আছে। তোমরা চিন্তা করতে পেরেছো যে এই মেয়েটার অবস্থানটা কোথায়? আমি ব্যক্তিগতভাবে তাকে আমি কল দিব যে ও আসলে কি করবে বলো। তোমাদের একজন বান্ধবী যদি ইন্টারমিডিয়েটে পড়ে, এতদিন তো তোমরা পাশ করতে, তাই না, পরিস্থিতির কারণে তোমরা হয়তো এখনো আছো, সেই মেয়েটা যদি তোমার অ্যাসাইনমেন্টের টপ পেজে SSC-টা দেয়, তাহলে তুমি কি বলবা ওই মেয়েকে বলো? তোমরা একটু বলো। উম্মে জামিলা বলো, উম্মে জামিলা আনমিউট করো। তোমাদের একজন বান্ধবী অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমার টপ পেজটা SSC-টা দিয়েছে, ম্যাট্রিকেরটা দিয়েছে, তো তুমি কি বলবা তাকে বলো? এটা কি ভুল বলো তো? জি স্যার, এটা তো ভুল, এটাও মানুষ ভুল করে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এটাও মানুষ ভুল করে যে সে পড়ে ইন্টারমিডিয়েট SSC আর সে টপ পেজটা দিচ্ছে SSC। তো যাই, সে তাহলে টপ পেজে কি বিষয়গুলো লিখবা সেই বিষয়গুলো তো তোমাদের জানা আছে, এগুলো নিয়ে কথা বলবো না। এবারে চলে আসো অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবে। দ্বিতীয় পেজে শুরুতে যে কাজটা করবা, এই যে আমি দেখো লিখে দিয়েছি ক নং প্রশ্নের উত্তর, এরপরে কি দিয়েছি, কোলন দিয়েছি, তারপরে একটা আন্ডারলাইন দিয়েছি, এরপরে নিচে যে ডটের লাইন, দুইটা লাইন টানা আছে, এটা দ্বারা কি বোঝাতে চেয়েছি বলো? ওই মাঝখানে উত্তরটা লিখবে। ঠিক আছে, এবারে ক নং শেষ হয়ে গেল, এবারে তোমার প্রথম পেজে ধরো অর্ধেক লিখার পরে শেষ হয়ে গেল, এখন কি দ্বিতীয়টার জন্য পরের পেজে যাবা? কেন, দরকারটা কি, পেজ নষ্ট করার দরকার কি? ওই পেজে তুমি খ নং প্রশ্নের উত্তর লিখবা, এই যে আমি যেভাবে লিখেছি তার নিচে উত্তরটা লিখবে, আবার ওটা শেষ হয়ে গেলে গ নং প্রশ্নের উত্তর লিখবা, তারপরে নিচে উত্তরটা লিখবা। এইভাবে দেখো চলতে থাকবে, এইভাবে এটা চলতে থাকবে তোমার, আমাদের সম্ভবত চ পর্যন্ত আছে, তো ক খ গ ঘ ঙ চ এই পর্যন্ত যাবে। তাহলে এবারে চলে এসে দেখো, আমি আরো কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে এসেছি, যে কোনো কালার পেন ইউজ করবে না, কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখবে, এবং প্রয়োজন হলে আন্ডারলাইন করবে। এই যে আমি যেমন আন্ডারলাইন করেছি ব্ল্যাক কালার দিয়ে, কিন্তু কালোটা দিয়ে, যেহেতু ওই যে কালারিং ইউজ করা যাবে না, কালার পেন ইউজ করা যাবে না, তো যেটা বলছে সেটা আমরা শুনবো, তো কালার পেনটা ইউজ করবে না। আর এই যে ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর, এটা শুরুতে তারা বলেছিল যে লেখা যাবে না, কিন্তু এখন আবার বলেছে যে এটা লেখা যাবে, সুতরাং এটাই লিখবে। আমি যে স্যাম্পলটা এখানে দিয়েছি এইটাই ফলো করবে সবাই। ঠিক আছে,
আর কোন কলম ইউজ করবা সেটা তো বললাম, আন্ডারলাইনের ক্ষেত্রে কালো কালির কলম দিয়ে ওটা আন্ডারলাইন করবা, আর যে কোনো চিত্রে পেন্সিল দিয়ে অঙ্কন করবে, পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, ঠিক আছে? আর উদ্দীপক আর প্রশ্ন খাতায় উঠানো লাগবে না, পরিশ্রম তোমাদের একদম কমে গেল। উদ্দীপক আর প্রশ্ন খাতায় উঠানো লাগবে না, তাহলে শুরুটাই তো তোমার হচ্ছে কি দিয়ে, এই যে ক নং প্রশ্নের উত্তর অ্যানসার দিয়ে, আনসার দিয়ে, ক নং দ্বিতীয় পেজে শুরুতেই মার্জিন তো করবাই, ওই যে চারিদিকে মার্জিন করার দরকার নেই, লেফট সাইড টপ সাইড উপরে টপে দুই দুই সাইডে তোমরা মার্জিন করবে, চারিদিকে মার্জিন করলে ছোট বাচ্চাদের মতো লাগে। তো তোমরা তো বাচ্চা না তাই না, তোমরা অনেক বয়স হয়ে গেছে, তো শুধু তোমরা বাম পাশে আর উপরের সাইডটা তোমরা মার্জিন করবে, নিচে এবং ডান পাশে মার্জিন করতে হবে না। তাহলে দ্বিতীয় পেজে আমার শুরুটাই হবে কি দিয়ে, ক নং প্রশ্নের উত্তর, তারপরে আন্ডারলাইন করে উত্তরটা লিখবে। সুতরাং এখানে প্রশ্ন বা উদ্দীপক কোনো কিছু লেখার দরকার নাই, বুঝতে পেরেছো সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে এটার ব্যাপারে কি আর কেউ কোনো আমরা প্রশ্ন কি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারবো বলো? স্যার? পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারবো? পেন্সিল দিয়ে করার দরকার নেই, কলম দিয়েই করো, পেন্সিল দিয়ে করতে আচ্ছা মন স্যার। চাচ্ছে তোমার, জি বলো স্যার। কে? স্যার মার্জিন কি মানে কলম দিয়ে টানবো? আচ্ছা, মার্জিন কলম দিয়ে টানবা না পেন্সিল দিয়ে টানবা, যে কোনো একটা দিয়ে দাও, সমস্যা নাই, এটাতে তোমার মার্ক ভেরিয়েশন হবে না। এই যে তোমরা ছোটখাটো জিনিস নিয়ে বেশি মাথা ঘামো, আসল জিনিসের প্রতি তোমাদের খেয়াল নাই। মার্জিন কলম দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দিতে পারো। তো পরীক্ষায় তোমরা কি দিয়ে দিয়েছে এই পর্যন্ত, পেন্সিল দিয়ে না কলম দিয়ে? পেন্সিল দিয়ে। আচ্ছা তাহলে পেন্সিল দিয়ে যেভাবে নতুন নতুন রুলস বের হচ্ছে এই জন্য একটু ভয় হয় আর কি স্যার। না না, ভয়ের প্রতিটা কিছু নাই। সাবজেক্টে আলাদা আলাদা রুল। আচ্ছা ভয়ের কিছু নাই, এটা একই জিনিস, সেগুলোতে তোমার মার্কের ভেরিয়েশন কিছুই হবে না। ভেবো না যে পেন্সিল দিয়ে করলে আমি মার্ক বেশি পাবো আর কলম দিয়ে করলে মার্ক আমি কম পাবো, এটা ভাবার কোনো চিন্তার অবকাশ নাই, এটা ভাবা ভাবাটাই বোকামি। সুতরাং এসব ওই ছোটখাটো বিষয় নিয়ে ভাববা না, ঠিক আছে? আচ্ছা তাহলে মোটামুটি অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে, খাতা কিভাবে প্রিপেয়ার করতে হবে, এটা বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো, এইটাই ফলো করো ফিজিক্সের ক্ষেত্রে, বলো জি স্যার। ফাতিমা বলো। স্যার তাহলে কি কভার পেজের পরে সোজা হলো গিয়ে কোনো প্রশ্ন উত্তর দিয়ে শুরু করে ফেলবো? মানে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নম্বর বা অ্যাসাইনমেন্টের শিরোনাম নাম কোনো কিছু আর নতুন করে লেখা লাগবে না, সোজা কিছু কোনো লিখতে প্রশ্ন হবে উত্তর দিয়ে শুরু? কিছুই লিখতে আচ্ছা হবে, স্যার। সব তো উপরে লিখে দিয়েছে, আবার ভিতরে কেন কষ্ট করবা বলো, কষ্ট যতটা কমানো যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তা ফিজিক্স এর ব্যাপারে আর কোনো প্রবলেম থাকবে কি ভবিষ্যতে, এটাই ফলো করবে? এটা একবার লাস্ট পর্যন্ত, এখন আর চেঞ্জ হবে না। হ্যাঁ এটাই ফলো করবা, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আলাদা হইতে পারে কিন্তু এটাই ফলো করবো আর কি, লেটেস্ট নিউজ হচ্ছে এটা। এই তাহলে তোমরা এটা ফলো করে ফিজিক্স খাতা লিখবে। এবারে চলো আসো আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে একটু কথা বলি। এটা খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, এগুলো ক্লাসে আমরা হয়তো বা আমি যেহেতু তোমাদের তিনটা সেকশনে ক্লাস আমি ক্লাসে পড়িয়েছি, ক্লাস করিয়ে করেছি, সুতরাং সবাই মনে হয় জানো তো তলে একটা বস্তুকে তো আমরা টেনে নিয়ে যাচ্ছি বা নিচের দিকে নামানো হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে অ্যাক্সেলারেশন বের করতে হয়, বেগ বের করতে হয়, তার উপরে কতগুলো বল কাজ করে, সেই বিষয়গুলো রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট এটা। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম এই যে এখানে লেখা আছে এটা লিখতে হবে তোমাদের। আচ্ছা এবারে চলে আসো, কোন প্রশ্ন কি বলা আছে, এটা একটা আনত তল, যে তলটার আনত তলটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি কোণে আনত তল এখানে ড্রয়িং করা হয়েছে। তো আনত তলের এবং বস্তুটার যে ভর সেটা বলা আছে তোমার, বস্তুটার ভর দেখো অ্যাঙ্গেল বলা আছে 30 ডিগ্রি আর বস্তুটার ভর বলা আছে 50 কেজি, 50 কেজি। তো কি বলা হচ্ছে যে ভরের একটি ব্লককে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে। আচ্ছা ভরের একটি বস্তুকে ভরের একটি ব্লককে দড়ি দিয়ে সমতরণে, দড়ি দিয়ে বেঁধে সমতরণে, বেঁধে কথাটা কিন্তু নাই। আচ্ছা যাই হোক, তাহলে দড়ি দিয়ে বেঁধে সমতরণে উপরে উঠানো হচ্ছে। আচ্ছা এখন চলে এসো, কি কি প্রশ্ন চেয়েছে, ভেরি সিম্পল, দেখো কনম কনম প্রশ্ন হচ্ছে আমি যেভাবে বলবো এইভাবে খাতায় লিখবে। আর আর একটা জিনিস সেটা আমি বলে দিই তোমাদের, যেহেতু ক্লাসে সবাই আছো, তোমরা ওই যে প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেকেন্ড পার্টে মোটামুটি সবাই ভালো করেছো, আমি খাতা দেখেছি সবারই, কিন্তু ফার্স্ট পার্টে অনেকেই ভুল করেছো, যেটা অনলাইনের সলিউশন সম্ভবত তোমরা ফলো করেছো, সলিউশন দেখো ফলো করো কিন্তু সেখান থেকে জ্ঞান অর্জন করবো ওইটাই হুবহু লিখে দিবে না, ওইটাতে ভুল আছে। যেমন একটা ভেক্টরের PQ ভেক্টরের সমান্তরাল দিকে একটা ভেক্টর চেয়েছিল, সমান্তরাল একক ভেক্টর চেয়েছিল তাই না? তো তোমরা কি করেছো, অনেকেই করেছো, যেটা সেটা হচ্ছে যে PQ ভেক্টর তো তোমরা বের করেছো, ওই PQ ভেক্টরকে আবার কি করতেছো, PQ ভেক্টরে মান দ্বারা ভাগ করেছো তাই না, মান দ্বারা ভাগ করেছো, মানে তার উপরে একটা প্লাস মাইনাস সাইন দিয়েছো। আচ্ছা প্লাস মাইনাস সাইন কি দেওয়া যাবে? না স্যার।
প্লাস মাইনাস সাইন যারা দিয়েছো তারা কিন্তু এক মার্ক গেছে ওখানে। প্লাস মাইনাস দিলে কি হবে, প্লাস দিলে সমান্তরাল ভেক্টর, মাইনাস দিলে বিপরীত সমান্তরাল ভেক্টর। কিন্তু তোমার ওখানে প্রশ্ন চেয়েছে কিন্তু সমান্তরাল দিকে একটা একক ভেক্টর, আর একক ভেক্টর সংজ্ঞায়িত যে মান শূন্য নয়, এরূপ যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে যে নতুন ভেক্টরটা তৈরি, ওই ভেক্টরের দিকে। তো ওই ভেক্টরের দিকে হলে কি আমরা মাইনাস সাইন ইউজ করতে পারি বলো? এটা তো বিপরীত সমান্তরাল হয়ে যাবে, এটা ভুল করেছে কিন্তু। হ্যাঁ, অনেকে ভুল করেছে, আমি টোটাল তিনটা সেশনে খাতা দেখতেছি, মর্নিং ই, মর্নিং এইচ, আর হচ্ছে ডে এম। তো অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভুল করেছে, তোমরা অনেকে ভুল করেছো। আর একটা জিনিস ভুল করেছো, সেটা হচ্ছে যে ওই যে ঘন সমান্তরী তৈরি হবে কিনা, তোমরা কি করেছো যে তোমরা ওই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরে ক্রস গুণন করে সেটা আবার আর এর সাথে আবার কি করেছে, ডট করেছো, তাই না? তো আর এর সাথে ডট করে কত এসেছিল রেজাল্ট, কত এসছে, জিরো এসছে। আচ্ছা, তো রেজাল্ট জিরো আসা মানে কি, তো দুটা ভেক্টরে ডট ক্রস গুণন করে যদি আর একটা ভেক্টরে ডট প্রোডাক্ট শূন্য হয়, তাহলে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। তো একই সমতলে যদি থাকে তাহলে কি এরা তোমার ঘন সমান্তরী তৈরি করবে কিনা সেটা একটু আমাকে বলো। শুনতে পাচ্ছ? জি স্যার, করবে না স্যার। তাহলে এটা ঘন সমান্তরাল, তাহলে একই, তাহলে পি ক্রস কিউ ডট আর ইকুয়াল টু জিরো, এর অর্থ হচ্ছে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, অর্থাৎ পি কিউ আর তিনটি ভেক্টর দ্বারা ঘন সমান্তরী তৈরি, ঘন সমান্তরী গঠন সম্ভব নয়। কিন্তু তোমরা এই জায়গায় অনেকে ভুল করেছো, অনেকে, আমি খাতা দেখলাম তো, তোমরা অনেকে লিখেছো যে পি কিউ আর তিনটি ভেক্টর দ্বারা সমান্তরিক গঠন সম্ভব নয়। সমান্তরিক তো হবেই, এটা কোন সমান্তরিক বলা হয়েছে, ঘন সমান্তরিক, তার মানে পি কিউ আর ভেক্টর দ্বারা ঘন সমান্তরিক তৈরি করা সম্ভব নয়, এটা হচ্ছে অ্যাকুরেট উত্তর। এই কমেন্টসটা কিন্তু চাওয়া হয়েছে ওই প্রশ্নের মধ্যে, এটাও কিন্তু অনেকে ভুল করেছে, এখানে এক মার্ক কাটা গেছে। সুতরাং এই তোমার এগুলো করার ক্ষেত্রে একটু চালাক চতুর হতে হবে, অনলাইনে সলিউশন গুলো দেখে জ্ঞান অর্জন করো, সেটাই হুবহু উঠাবে কেন, ঠিক আছে? এভাবে কখনো হুবহু উঠা দিবে না, ওখানে ভুল থাকে অনেক কিছু। তো যাই, এখন আমরা চলে এসো আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা চলে এসো। তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত তল, এখানে 50 কেজি ভরে একটি বস্তুকে দড়িতে বেঁধে কি করা হচ্ছে, সমতরণে উপরের দিকে উঠানো হচ্ছে। এখন কি চেয়েছে, কতে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে, চিত্র এঁকে দেখাও। আচ্ছা, ব্লকটির উপরে কোন কোন তোমার কি বলা হচ্ছে, কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাতে হবে, মানে চিত্র ড্রয়িং করতে হবে। চিত্র ড্রয়িং করলে এখানে তোমার কনং যে প্রশ্ন সেখানে কিন্তু 2 মার্ক আছে, খেয়াল করো, এই যে 2 মার্ক আছে, আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে 2 মার্ক। তাহলে এখন চিত্র এসেছো, এসো কিভাবে ড্রয়িং করতে হয়, আমি এখানে আগে একটু ড্রয়িং করে রেখেছি। তো এখানে থেটা ইকাল টু কত বলা আছে, থেটা ইকাল টু 30 ডিগ্রি, ধরো থেটা ইকাল টু 30 ডিগ্রি বলা হচ্ছে। আচ্ছা, এটা যদি থেটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয় বলো তো, থেটা, এগুলো তো জানা আছে নাকি, না এগুলো আবার পড়াইতে হবে? এটাও 30 ডিগ্রি। আচ্ছা, এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে তার ওজন এম যে কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে, তাহলে ওজনটা এদিকে দেখানো হচ্ছে। তাহলে ওজন এই রেখার সাথে কি এটা একটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তাহলে ওজন দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে তোমার এম জি কস থেটা, আর এই বরাবর যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার এম জি সাইন থেটা, সাইন থেটা। তাহলে ওজনের দুইটা উপাংশ হয়ে গেল। এবারে চলে আসো, তুমি এই ব্লকটাকে কি দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছ উপরের দিকে, তাহলে উপরে কিন্তু একটা বল আছে, সেটা কোন বল বলো, প্রযুক্ত বল বা টেনে নিয়ে যাচ্ছ? প্রতিক্রিয়া বল না, তুমি টেনে নিয়ে যাচ্ছ ডান দিকে, তল বরাবর ডান দিকে টেনে নিয়ে যাচ্ছ। তো তল বরাবর ডান দিকে যে বলে টেনে নিয়ে যাচ্ছে এটাকে টান বলে দাও, এখানে টিও লিখতে পারো অথবা কি লিখবা বলো, এফও লিখতে পারো, প্রযুক্ত বল, প্রযুক্ত বল, যে কোনো একটা লিখো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখবা, কিন্তু দুইটা লেখার দরকার নেই, ঝামেলা বাড়াবে না। হয় টান টি লিখবে, টেনশন টি লিখবে, অথবা এফ লিখবে। আর এই তল বস্তুর উপরে একটা, এই যে তুমি যে তলের উপরে বস্তুটা আছে, যে এই তলটার উপরে বস্তুটা আছে, তাহলে এই তল বস্তুর উপরে কি একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা কোন দিকে দেখাবো, উপরের দিকে দেখাবো। আর দেখো, যে চিত্রের ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা এখনই বলো। প্রথমে ওজন উপাংশে ভাগ হয়ে গেল, একটা এমজি কস থেটা আর একটা এমজি সাইন থেটা। এবারে তল বরাবর উপরের দিকে একটা বল কাজ করবে, সেটা টান বল, টি দিয়েও প্রকাশ করতে পারো, এফ দিয়েও প্রকাশ করতে পারো। আর যেহেতু এই বস্তুর এটা তলের উপরে আছে, তাহলে তল বস্তুর উপরে কি একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা কোন দিকে দেখাবো, এই যে উপরের দিকে দেখাবো, যেটাকে আমরা আর নামকরণ করেছি। এই চিত্রটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছো? হাত উঠাতে হবে না, আনমিউট করা আছে, কাউকে আমি কিন্তু মিউট করি,
প্রশ্ন থাকলে বলো। স্যার স্যার হচ্ছে যে যে এমজি টা তো আমাদের ওজন, তো এমজি কস থিটা আর এমজি সাইন থিটা ওজনের উপাংশ, এই দুইটা কি বলা লাগবে? না না এগুলো বলতে হবে না, জাস্ট এই যে আমি যে ড্রয়িং করে সেটাই করবে, এটাই করলে দুই পেয়ে যাবে। মানে জাস্ট ছবিটা আঁকবো, দ্যাটস ইট, জাস্ট ছবিটা ড্রয়িং করবে, এটাই চেয়েছে। তো ওই যে তোমার দেখো ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও, বাংলা কিছু লিখতে হবে না, এই চিত্রটাই দিবে, দুয়ে দুই পেয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? এবারে চলে এসো খতে, চলে এসো ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে এবং কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। এখানে দেখো এখানে খতে মার্ক কত আছে সেটা একটু খেয়াল করো। এখানে কিন্তু খতে দেখো এখানে তিন তিন বরাবর কিন্তু একটা সংখ্যা দেখা যাচ্ছে, দুই বরাবর একটা কিছু লিখা আছে, একের নিচে কিছু লিখা আছে, তার মানে এই খ নং প্রশ্নে কিন্তু মার্ক হচ্ছে তোমার তিন। তো এখন চলে এসো আমরা কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা তোমরা নিজেরাই বলো তো, এই যে বস্তুটাকে যদি আমরা দড়ি দিয়ে বেঁধে এটাকে আমরা যে উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা বল প্রয়োগ করে, আচ্ছা বল প্রয়োগ করে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এখানে কোন সূত্রটা কাজ করবে বলো তো? নিউটনের প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র? বল থাকলেই কোন সূত্র? দ্বিতীয় সূত্র। এটা মানে বল প্রয়োগ করে বা টেনে একটা ত্বরণে তুমি উপরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে এখানে কোন সূত্রটা কাজ করবে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ওই যে এফ সমান এম এ, মনে আছে না ভুলে গিয়েছো সবাই? তাহলে এখানে কোন সূত্রটা কাজ করেছে বলো? নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা এবারে চলে এসো এখানে কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো, এগুলো ভাষা দিয়ে বিশ্লেষণ করো, কোনো ম্যাথমেটিক্যাল। এখানে নিউটনের থার্ড লটাও কি ক্রিয়া করছে? আচ্ছা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। তো প্রথমত আমরা পেলাম যে এই বস্তুটা বলতো টানার আগে কি অবস্থায় ছিল, নিচের দিকে স্থির অবস্থায় ছিল। তাহলে স্থির অবস্থায় থাকা মানে কি? তার মধ্যে একটা স্থিতি জড়তা কাজ করেছিল, তার মানে কি? টানার আগ পর্যন্ত এই বস্তুটা স্থির অবস্থায় ছিল, তার মানে সেখানে প্রথম সূত্রটা কাজ করবে। কেননা প্রথম সূত্রটা স্টেটমেন্টটা কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে, স্থিতি জড়তে থাকবে, আর গতিশীল বস্তু সমত্বরণে সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা টান প্রয়োগ করার পূর্বে ইনিশিয়ালি তোমার এই বস্তুটা কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল, তার মানে তার মধ্যে স্থিতি জড়তা কাজ করেছিল, তার মানে নিউটনের গতির প্রথম সূত্র কাজ করবে। এটা একটা উত্তর, এটা লিখলে এক মার্ক পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার এই বস্তুটাকে যে তুমি টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছ বল প্রয়োগ করে, তো বল প্রয়োগ করে টেনে উপরের দিকে নিয়ে যাওয়া মানে এই বস্তুর উপরে কি তৈরি, কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আর ত্বরণ সৃষ্টি হওয়া মানে আমরা কি লিখতে পারি? ত্বরণ সৃষ্টি হওয়া মানে আমরা লিখতে পারি এফ ইকাল টু এম এ। তাহলে এফ ইকাল টু এম এ যে সামেশন এফ দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়, সামেশন এফ টা দিয়ে লিখলে সবচেয়ে ভালো কেন হয় বলতো? কারণ এখানে অনেকগুলো বল কাজ করতেছে, ওই যে তোমার উপরের দিকে এফ বল আর নিচের দিকে কি বল আছে, এমজি সাইন থিটা বল, তাহলে তল বরাবর দুইটা বল আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই জন্য সামেশন এফ দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। তাহলে এই যে সামেশন এফ ইকাল টু এম এ, এটা নিউটনের গতির কোন সূত্র? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, তাহলে দ্বিতীয় সূত্রটা কিন্তু এখানে কাজ করেছে করেছে। এবারে চলে এসো, তোমাদের একজন বান্ধবী বলার চেষ্টা করতেছে তৃতীয় সূত্র কাজ করবে কিনা। হ্যাঁ, তৃতীয় সূত্রটাও এখানে কাজ করবে, যেহেতু তিন মার্ক আসছে, তিন মার্কের জন্য তিনটা সূত্রের আমরা এখানে প্রয়োগ দেখতে পাচ্ছি। তার তৃতীয় সূত্রটা কিভাবে কাজ করছে দেখো, এই যে ব্লকটার যে ওজন, এই ওজনের যে একটা উপাংশ তৈরি হয়েছে খেয়াল করো, এই যে এমজি কস থেটা, খেয়াল করো এমজি কস থেটা, তার মানে এই বস্তুটা তো এই বস্তুটা এই তলের উপরে এমজি কস থেটা এই বলটা তোমার প্রয়োগ করেছে তলের উপরে, তাহলে তল বস্তুর উপরে কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। তো ওই বস্তুটা তলের উপরে যে বলটা দিয়েছে সেটাকে যদি আমরা ক্রিয়া বল বলি, তাহলে তল আবার বস্তুর উপরে যে বল দিবে সেটাকে আমরা কি বলবো? প্রতিক্রিয়া বল বলবো। যে প্রতিক্রিয়া বলটাকে আমরা কি নামকরণ করেছি? আর নামকরণ করেছি। তাহলে আমার এখানে এই যে তোমার আরটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এমজি কস থিটা এটাকে আমরা কি বলবো? ক্রিয়া বল। তাহলে এখন বলো, তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে, এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর কি বলো সমান, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এমজি কস থিটা লিখতে পারি। তাহলে নিউটনে কয়টা সূত্রে কাজ করেছে বলো? তিনটা সূত্রে কাজ করেছে। এই তিনটা সূত্র একটু মানে সুন্দর করে সাজিয়ে তোমরা লিখবে, এটা কি পারা যাবে এখন? জি স্যার। চিত্রটা ড্রয়িং না করলে হবে,
ওখানে বাংলা ভাবে বাংলা ভাষায় দিয়েই বলে দাও, মানে ও বলতেছে যে চিত্র আবার ড্রয়িং করবো কিনা, চিত্র আবার ড্রয়িং করার দরকার। এবারে চলে এসো গতে, চলে এসো, তাহলে আমাদের খ হয়ে গেল, 3 মার্কের প্রশ্ন সলিউশন হয়ে গেল। এবারে চলে এসো গ, মাঝামাঝি অবস্থানে পৌঁছে পৌঁছে বিশেষ কারণে, বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্র একে দেখাও। আবারও চিত্র একে দেখাতে হচ্ছে, আবারও চিত্র ড্রয়িং করতে বলেছে। আচ্ছা এখানে বলা আছে কি মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা এখন তোমরা নিজেরাই বলো, এটার এই গ নং প্রশ্নের উত্তর যখন করতে যাবে তোমরা, তখন এই চিত্রটা আবার ড্রয়িং করতে হবে। কিন্তু এই চিত্র ড্রয়িং করার ক্ষেত্রে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, এই বস্তুটাকে তো আমরা শুরুতে উপরের দিকে নিয়ে যাচ্ছিলাম তাই না, তো বিশেষ কারণে এই বস্তুটা যে নিচের দিকে নামবে সেটা কখন নামবে বলো। একটা হতে পারে যে তোমার ওই উপরের দিকে বল, উপরের দিকের বল বা টান ওইটা নাই, টি বা এফ এটা নাই, অথবা এমন হতে পারে ওই টান বা টানের যে তোমার এই যে এমজি সাইন থিটার যে উপাংশটা, খেয়াল করো এই এমজি এটার জন্য কিন্তু চিত্রটা ড্রয়িং করতে হবে, আমি চিত্রটা ড্রয়িং করবো না এটা দিয়ে দেখাবো। তাহলে তোমার এখানে যদি এমজি সাইন থিটা এই মানটা যদি তোমার গ্রেটার দেন টান হয়, তাহলে কি এখন ব্লকটা কি উপরে যাবে না নিচের দিকে নামবে বলো? নিচের দিকে নামবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রে এখন চিত্র একে দেখাতে বলা হয়েছে, তো এটার ক্ষেত্রে এখন চিত্র কোনটা বলো, এটার জন্য কি চিত্র আলাদা হয়ে যাবে না ওটাই থাকবে বলো? ওইটাই থাকবে, এটাই থাকবে। এই যে কতে যে চিত্র ড্রয়িং করেছে সেম এটাই থাকবে, কিন্তু এই কন্ডিশনটা একটু বলতে হবে। কিন্তু তোমরা কি বলবে যে যেহেতু তোমার বস্তুটি বিশেষ কারণে তোমার তল বরাবর নিচের দিকে নামছে, সুতরাং অবশ্যই এমজি সাইন থেটা এই বলের মানটি ওই তোমার টি বা এফ এর চেয়ে কি হবে, যে কোনো একটা নাম দিবে, হয় টি দিবে অথবা এফ দিবে, তার চেয়ে কি হতে হবে, বড় হতে হবে, তাছাড়া তো নিচে নামবে না। তাহলে এই কন্ডিশনটা কিন্তু লিখতে হবে, কন্ডিশনটা লেখার জন্য 1 মার্ক, আর চিত্র এই চিত্রে এখন যেটা আছে সেটাই ড্রয়িং করতে হবে। করলে আরো যে মার্ক আছে সেটার মার্ক কত, গতে মার্ক কত, গয়ের মার্ক হচ্ছে 2 মার্ক, তাহলে 2 পেয়ে যাবে। তাহলে কিন্তু এই কন্ডিশনটা বলে দিতে হবে, হ্যাঁ যে এমজি সাইন থিটা এটা অবশ্যই টানের চেয়ে কি হবে। নিম্নমুখী বলের মান ঊর্ধ্বমুখী বলের চেয়ে কি হতে হবে, বেশি হতে হবে, তারপরে এই কন্ডিশন দিবে যে অতএব এম জি সাইন থিটা গ্রেটার দ্যান টি বলো। কেউ যদি চাও যে শুরুতে ব্যাখ্যা দিয়ে দিবে সেটাও হবে। তাহলে আমাদের গ নং প্রশ্ন কিন্তু হয়ে গেল, ক খ গ শেষ, 2 মার্ক। হ্যাঁ কি এত প্রশ্ন আসতেছে কেন, এত করে বলে দিচ্ছি তারপরে বলো। স্যার চিত্রের ক্ষেত্রে কি ফ্রিকশন ফোর্স যে কাজ করতেছে সেটা কি দেখাবো না? এই ক খ গ তে ফ্রিকশন ফোর্সের কোথাও মানে পেয়েছো, নাম পেয়েছো? না স্যার, কিন্তু প্রত্যেকটা তলের এতে একটা ঘর্ষণ বল থাকে, তো ওটা কি? আচ্ছা যেহেতু প্রশ্নে বলা নাই সুতরাং ফ্রিকশন নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, এবারে চলে এসো, ফ্রিকশনও আছে পরে আছে। আচ্ছা গ ঘ তে এসো, আনত কোণের সাথে অভিলম্বে প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও, এটা তো নিজেরাই পারবে। আনত কোণের সাথে, আনত কোণ মানে ওই যে থেটা, আনত কোণের সাথে অভিলম্বী প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা এখন কি করবে বলো, এই চিত্র থেকে আমি আবারও বলছি এই চিত্রটা আবারও ড্রয়িং করবা ঘতে, ড্রয়িং করে বলো প্রতিক্রিয়া বল আসমান কত লিখবে বলো চিত্র থেকে। এই চিত্রটা ড্রয়িং করার পরে এই চিত্রটা ড্রয়িং করার পরে এই চিত্রটা ড্রয়িং করার পরে বলবে যে চিত্র থেকে পাই প্রতিক্রিয়া বল এমজি এমজি কস থিটা। হ্যাঁ তাহলে আর ইকুয়াল টু এমজি কস থিটা। এবারে এটা লেখচিত্র ড্রয়িং করতে বলা হচ্ছে, এটা লেখচিত্র ড্রয়িং করার জন্য এখানে একটা অ্যাঙ্গেলের বলে দিয়েছে যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি। তো এখন মনে হয় নিজেরাই পারবে তোমরা, সাদা কাগজে করে দিলে হবে, কিন্তু গ্রাফ পেপার ইউজ করলে সবচেয়ে ভালো হয়।
তো এখন এখানে কি এটা বের করতে পারবে না তোমরা? জি স্যার। ওই যে সকটা করে নিবে, সকে কি আছে প্রথমে? প্রথমে হচ্ছে তোমার থেটা, এরপরে আচ্ছা সকটা আমার ছোট হয়ে গেল, এরপরেটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু এম জি কস থেটা। এই তাহলে তোমার থেটা প্রথমে কত? 15 ডিগ্রি থেকে শুরু করবে, এরপরেটা কত? 30 ডিগ্রি থেকে শুরু করবে, 15 30 এরপরে এরপরে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি, আর এরপরে লাস্টে হচ্ছে 75 ডিগ্রি। তো এই যে বিভিন্ন কোণের কারণে আর এর মান কত বের করতে পারবে না এখন? জি স্যার। আচ্ছা এম এর মান বলা আছে, এম এর মান 50 কেজি, আর জি এর মান 9.8, আর থিটা মান স্যার তো বলছে যে অন্তত এই 5টা মান দিয়ে করতে, তো এর থেকে বেশি আমি যদি 0 ডিগ্রি আর 90 ডিগ্রি নিই তাহলেও কি সমস্যা হবে? না না জিরো না, এগুলো বুঝতে হবে, বেশি বুঝতে গেলে সমস্যা। এখানে 15 থেকে বলাই হচ্ছে, কেন তুমি বেশি চিন্তা করতেছো? 15 থেকে 75, আর বেশি দরকারটা কি তোমার বলো তো? বেশি করলে কি মার্ক বেশি পাবে বলো? তোমরা এত পরিশ্রম করতে চাচ্ছো কেন? হ্যাঁ স্যার এখানে বলা আছে শুধু অন্তত এই 5টা মান গ্রহণযোগ্য, তো তার থেকে কি বেশিও নেওয়া যাবে নাকি সেটাই আজ করো? না নেওয়ার দরকার নাই, এটাই করবো, আর শুরুটা কিন্তু 15 থেকে করতে হবে, 0 থেকে করবে না। আচ্ছা 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো এই যে তোমার তোমার বিভিন্ন থিয়েটার কারণে তোমার যে এটা পেলে, তাহলে এটার কি গ্রাফ বের করতে করা যাবে না? জি স্যার। কজের ইয়ে কি কজ ফাংশনের লেখচিত্র কি হয় বলো? চিত্র কি হয়? তোমরা ম্যাথে অনেক করেছো, তোমরা এটা লেখচিত্র করলে কেমন আসবে বলো? এটা থেটা নাকি? আর এটা এটাকে কি প্রতিক্রিয়া বল আর, তাহলে এই যে এরকম মান পাবে, ধরো এটা একটা মান পাবে, এটা একটা মান পাবে, এটা একটা মান পাবে, এটা পাবে, এইটা পাবে, এইরকম পাবে। এই যে এটাই হচ্ছে লেখচিত্র, এটা হচ্ছে মূল বিন্দু জিরো। তাহলে এটা তোমরা ওই যে থিয়েটার বিভিন্ন মানের কারণে আর যে মানগুলো পাবে সেটা সব কাগজে স্থাপন করলে এই বিন্দুগুলো পাবে, এই বিন্দুগুলো যোগ করে দিলে এরকম একটা লেখচিত্র পাবে। এই লেখচিত্র কিন্তু লেখচিত্রটা কিন্তু একদম সরল লেখা হবে না, কিছুটা কার্ভের মতো হবে। তো এটা কি বুঝতে পেরেছে সবাই? পারা পারা যাবে? জি স্যার। এবারে চলে আসো, ঘ হয়ে গেল, এবারে ক খ গ ঘ ঙ। আচ্ছা ওতে কি বলা হচ্ছে? আনত তলের তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করা হলো, করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? কারণ গাণিতিক ভাবে নির্ধারণ করো। এই ক্ষেত্রে ঘর্ষণ বল বলা আছে, এই যে এই ক্ষেত্রে ঘর্ষণ বল বলা আছে। আচ্ছা তো শুরু, তাহলে এখন বলো বলো শুরুতে অ্যাঙ্গেল, তোমার অ্যাঙ্গেল কত ছিল? 30, এখন করেছে কত? 45। ঘর্ষণ বল আবার বলা হচ্ছে 10। তাহলে উপরে তোলার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি সুবিধা হবে না অসুবিধা হবে সেটা বের করতে বলা হচ্ছে তোমার। এটাও খুবই সিম্পল একটা প্রশ্ন। তো প্রথমে যে ইয়েটা ছিল সেটা তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলের আনত তলটা ছিল, এখন যে আনত তল সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটা হচ্ছে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা চিত্রটা ড্রয়িং করি, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা হচ্ছে তোমার সেই ব্লক। আচ্ছা তাহলে ব্লকের ওজন কোন দিকে থাকবে? খাড়া নিচের দিকে থাকবে, এটা এম জি। এই বরাবর যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত হবে? এম জি কস 30 ডিগ্রি, আর এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, এমজি সাইন 30 ডিগ্রি। আর উপরের দিকে কি বল আছে বলো? উপরের দিকে ওই যে তোমার টান বল, টি টি দিয়ে লিখো, আর এদিকে প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? আচ্ছা এখন কিন্তু ঘর্ষণ বল আছে, তো বস্তুটাকে তুমি উপরের দিকে নিয়ে যাচ্ছ। একটা চিত্র ভালো করে বুঝলে বাকিটা নিজেরা পারবে, এই সেম চিত্রটা ডানে ড্রয়িং করবে, কিন্তু ওখানে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে 45 ডিগ্রি। পারা যাবে ডানের চিত্রটা ড্রয়িং করতে পারবে তোমরা? জি স্যার। সেম জিনিসই, বামের চিত্রটা ডানে ওটা থাকবে কিন্তু ওই যে 45 ডিগ্রি হবে। আচ্ছা এখন বলো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে কিন্তু ঘর্ষণ বল বলা আছে, এখানে ঘর্ষণ বল বলা আছে 10 নিউটন। বলো ঘর্ষণ বলটা কোন দিকে দিবে? বিপরীত স্যার, বিপরীত দিকে। বিপরীত মানে কোন দিকে? এর
প্রথম চিত্র, এটা হচ্ছে প্রথম চিত্র, আর ডানে হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় চিত্রটা কিন্তু এটাই করতে হবে। এই যে আমি বাম পাশে যেটা করেছি সেম এটা করতে হবে, অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আমি টাইমটা সেভ করার জন্য আর ড্রয়িং করছি না। আচ্ছা, এখন প্রথম চিত্র থেকে বলো, প্রথম চিত্র থেকে বলো তো, সামেশন এফ দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? বস্তু কিন্তু উপরের দিকে যাচ্ছে, তো উপরের দিকে গেলে টান নিশ্চয়ই বড় হবে, তাহলে আমরা কি লিখবো? সামেশন এফ দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো? টি মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কে। এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো, প্রথম চিত্র থেকে। আচ্ছা, এবারে সামেশন এফ সমান কি লিখবো আমরা বলো? সামেশন এফ সমান আমরা কি জানি? সামেশন এফ ইজ ইকুয়াল আমরা জানি এম, আচ্ছা এটাকে এম এ, এম এ ওয়ান নাম দিয়ে দাও, ত্বরণটা বের করবো আমরা। টি মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কে। এখন এখানে দেখো মান বলা আছে, অনেক কিছু মান বলা আছে কিন্তু, তো কিন্তু টি এর মানটা কিন্তু এখানে এই প্রশ্নটাই বলা নাই। একইভাবে দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে এটা বের করা যাবে না, এভাবে সামেশন এফ, ধরো এটা এফ ওয়ান ছিল আর এটাকে নাম দিয়ে দাও এফ টু দিয়ে দাও, ঠিক আছে? তো দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবা? টি মাইনাস এম জি সাইন কত ডিগ্রি হবে, আসবে এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে ওই সামেশন এফ ইকুয়াল টু কত লিখবা? এম এ এ টু লিখতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস, আর এখানে মানগুলো তোমরা অ্যাপ্লাই করবে। এম এর মান বলা আছে 50 কেজি, ডি এর মান 9.8, আর অ্যাঙ্গেল তো জানাই আছে, এফ এর মানও বলা আছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কি এখানে একটা রেজাল্ট তৈরি হবে না? তোমরা কিন্তু করবে বাসায়, এটা করতে হবে তোমাদের। আর এখানে টি মাইনাস এটা ক্যালকুলেশন করলে কি একটা রেজাল্ট পাওয়া যাবে? কি বুঝতে পেরেছ? জি স্যার। পরের লাইনে এ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস, টি এর কিন্তু কোনো মান নাই, টি রেখেই তোমাকে করতে হবে। আর ডানে তোমার কি হবে? এ টু দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস ওই মানটা, যে মানটা পাবে ডিভাইডেড এম। আচ্ছা, এখন বলো তো দুই সমীকরণে টি এর মান কি একই না? জি স্যার। আচ্ছা, তাহলে টি এর মান একই, দুটো সমীকরণ দিবে, এটা একটা এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর সমীকরণ, তো বলবে যে উভয় সমীকরণ থেকে দেখা যায় যে উভয় সমীকরণে টি এর মান একই, ভরের মান একই। সুতরাং এই যে ফ্যাক্টরটা, এই এখানে যে ফ্যাক্টরটা থাকবে, এই ফ্যাক্টরে মান যার বেশি হবে সেখানে ত্বরণ কি হবে, আর যে ফ্যাক্টরে মান কম থাকবে সেখানে ত্বরণ কি হবে সেটা বলো এখন, ওটাই হচ্ছে উত্তর। তাহলে এখন বলো কোথায় ত্বরণের মান কম হবে আর কোথায় বেশি হবে? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এই সেন্সটুকু নাই তোমাদের? এখানে সাইন 30 ডিগ্রি মান যত হয়, সাইন 45 ডিগ্রি মান কি তার চেয়ে বেশি হয় না? রেসপন্স করো, রেসপন্স না করলে পড়ানো যায় না। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? আর সাইন 45 ডিগ্রি মান কি হাফের চেয়ে বড়? তাহলে হাফের চেয়ে বড় হলে এই যে এখানে যে মানটা থাকবে সেটা বড় মান থাকবে, আর এখানে ছোট মান থাকবে। এখানে ছোট মান থাকলে ত্বরণটা বেশি হবে, আর ডানে তোমার ওখানে বড় মান থাকার কারণে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তো টি থেকে মানে ত্বরণ কমে যাবে। তো ত্বরণ কমে গেলে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি না যে A2 less than A1। A2 less than A1 হলে তুমি যখন অ্যাঙ্গেলটা, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি আর এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল করলো 45 ডিগ্রি, তাহলে এখন বলো ত্বরণ যেখানে কম, ত্বরণ যেখানে কম সেখানে কি উপরে টান নিয়ে যাওয়া সহজ না কঠিন বলো? যেখানে কম সেখানে নিয়ে যাওয়া কঠিন হবে, কঠিন হবে। তাহলে এই জন্য তোমার এই যে অ্যাঙ্গেল তোমার 30 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি করা হয় তাহলে সেটাকে উপরের দিকে টেনে নিয়ে যাওয়া কঠিন হবে, এই হচ্ছে মূল আনসার। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো সমীকরণ দুই পাশে দুটো চিত্র দিয়ে এই যে আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করেছি এগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে। এই এবারে চলে আসে লাস্ট ওয়ান, যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে যে তোমার 9 নং প্রশ্ন, ব্লকটির শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির প্রয়োগকৃত বলের মান কমে এত হয়ে গেল। দড়ির প্রয়োগকৃত বলের মান কমে এত হয়ে গেল, এই পর্যায়ে ব্লকটি সমতরণে নিচের দিকে নামতে থাকলো। আচ্ছা, এখন বলো তো দড়ির প্রয়োগকৃত বল কত বলা হয়েছে এখানে? 138। আচ্ছা, তাহলে আমি যদি চিত্রটা আমি ড্রয়িং করতে চাই, দেখো এই যে তোমার দড়ির প্রয়োগকৃত বলটা, এই যে ধরো দড়ির প্রয়োগকৃত বল এদিকে উপরে আছে, এফ ইকুয়াল টু 138 নিউটন। আচ্ছা, এবারে তোমার এটার ওজন কোন দিকে আছে? নিচের দিকে। এই অ্যাঙ্গেলটা কত? থেটা। এই বরাবর যেটা থাকবে সেটা কি হবে? এম জি কস থেটা। আর এই বরাবর যেটা আছে সেটা কি? এম জি সাইন থেটা।
এখন এটা তোমার দড়ির প্রয়োগকৃত বল কমে যাওয়ার কারণে এটা কোন দিকে যাচ্ছে জানো? অঙ্কে বলে দিয়েছে কোন দিকে যাচ্ছে, এই যে সমতলনের নিচের দিকে নামতে থাকলে, নিচের দিকে নামতে থাকলে, নিচের দিকে। এক্ষেত্রে ঘর্ষণ বল বলা আছে 7 নিউটন, আর 3 সেকেন্ড পরে ব্লকটির বেগ কত সেটা চেয়েছে। আচ্ছা ঘর্ষণ বল 7 নিউটন, চলে এসো। ঘর্ষণ বল 7 নিউটন এটা কোন দিকে দেখাবে বলো? এটা কিন্তু নিচের দিকে নামতেছে এখন, নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল উপরের দিকে থাকবে, এফ কে। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো? সামেশন এফ দ্যাট ইজ ইকুয়াল টু এম জি সাইন থেটা মাইনাস এফ কে মাইনাস 138। ঘর্ষণ বলে মানটা কত জন বলা আছে এখানে? ঘর্ষণ বলে মানটা 7 নিউটন। তাহলে ঘর্ষণ বলে মানটা 7 নিউটন বলা আছে। তাহলে এখানে তোমার সামেশন এফ মানে কত? এম এ দ্যাট ইজ ইকুয়াল টু এম জি ইন্টু সাইন থেটার মান কত? 30 ডিগ্রি মাইনাস 7 নিউটন মাইনাস 138। কারণ সব মান এখানে জানা আছে, খেয়াল করো। এম এর মান জানা 50 কেজি, ভি এর মান 9.8, এম এর মান জানা। তাহলে ক্যালকুলেশন করলে কার মান পেয়ে যাবে? থেটা পেয়ে যাবে। তাহলে কত ত্বরণের নিচে নামবে সেটা আমরা পেয়ে গেলাম। আর ত্বরণ পেয়ে গেলে 3 সেকেন্ড পরে বেগ চেয়েছে, তো 3 সেকেন্ড পরে বেগ বের করার ফর্মুলা কি? ভি ইকাল টু ভি নট প্লাস এ ইন্টু টি। তো ইনিশিয়ালি শীর্ষতে স্থির ছিল 0, প্লাস ওই যে এখানে যেই ত্বরণের মানটা পাবে সেটা এখানে নিয়ে আসবে, আর এখানে 3 দ্বারা গুণ করে দিলে ক্যালকুলেশন করলে হয়ে গেল। দেখো বুঝতে পেরেছি কিনা, সময় শেষ হয়ে গেছে, কেটে যাবে হয়তো। তো এটার পিডিএফ টা আমি দিয়ে দিব নি তোমাদের ওখানে, তোমরা ওখানে দেখে নিবে। তো কারো কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছো?